সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিলাম হাতে নেওয়ার সাথে সাথেই যখন আমি ফেসবুকে ঢুকলাম স্ক্রল করতে করতে একটা দিদির দিদি বলার কারণ হচ্ছে ওনার ধর্ম হচ্ছে হিন্দু যার কারণে আমি আপটাকে দিদিই বললাম ওনার একটা কমেন্ট আসছিলো বলে মানে উনিও একজন ব্লগার খুব ভালো সাকসেসফুল ব্লগার যতটুকু বুঝলাম কারণ ওনার বাষট্টি হাজার ফলোয়ার দেখলাম সরি বাষট্টি হাজার ভিউ দেখলাম আর একটু আগে করে যে একটা আওয়াজ হচ্ছে আমার ছেলে ঘুমের মাধ্যমে মাধ্যমে বারবার এরকম একটা আওয়াজ করছে তো যাই হোক ইগনোর দিস তো আপুর ইয়াতে যখন আমি ঢুকলাম ভিডিওটাতে তো আপু বলতেছিল যে অনেক আপুরা নাকি আপুকে কমেন্ট করছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে কি করেন তো সে দিদিটা বলল যে মানে দিদিটা বলতে বলতে দেখাইছে ঘুরে ঘুরে ঘরের অবস্থা খুবই খারাপ উনি ওই টাকা দেওয়া ফ্রিজ কিনছে আলমারি কিনছে একটু জায়গা নিছে একটা বাথরুম উঠাইছে লোনেই নিছে কিন্তু ইউটিউবের টাকা মাসের টাকা মাসে দিয়ে দিয়ে তারপরে এই করছে ওনার হাজব্যান্ড হাজব্যান্ড মেবি অটো চালায় আর বেশি একটা ঘরের প্রতি তেমন একটা আগ্রহ না তো উনি আবার কান্না করতেছিল লাস্টের দিক দিয়ে ভিডিও লাস্টের দিক দিয়ে আমি খুব মনোযোগ সহকারে সবার ভিডিও দেখি না খুব কম আপুদের ভিডিও খুব মনোযোগ সহকারে দেখি নয়তো বা এমনিতেই দেখি কিন্তু আসেন একটা মনোযোগ দিয়ে না ওইটা দেখি না কারণ মনোযোগ দিয়ে দেখার মতো সেন্সিটিভ কিছু হইলে আমি খুব মনোযোগ দিয়ে দেখি আবার দেখা গেছে অনেক আপুদের ভিডিও এসে হাস্যকর আবার অনেক আপুদের ভিডিও এমনিতেই দেখতে মন চায় এই জন্য বললাম যে সবার ভিডিও তো আর মনোযোগ দিয়ে দেখা হয় না কিন্তু হ্যাঁ ফুল ভিডিও দেখি কারণ আমি চালাইয়া কাজ করি তাদের কথা শুনি ব্লগ দেখি এরকম একটা অবস্থা তো আপুটা খুবই কান্না করতেছিল লাস্টের সময়টুকু মানে তিরিশ সেকেন্ডের মতো যে আমার সংসার আমি চালাই আমারটা আমি বুঝি যে আমি কোন পরিস্থিতিতে আসি আর ইউটিউবের টাকা দিয়ে আমি কী করছি এগুলো এগুলাই আমার হাজব্যান্ডের গাড়ি কিনে দিয়েছি ওনার নাকি ছয়টা না সাতটা কিস্তু উনি টানছে মাসে পাঁচ হাজার আষ্টশো টাকা করে এরকম তারপরে একটা বাচ্চা হইসে বাচ্চা হয়েছে দেখে হাজব্যান্ড কোনো খরচ বা খুশি ছিল না তাকে জন্ম দেওয়া থেকে শুরু করে লালন পালন করা এই পর্যন্ত উনি করতেছে আজকে আট বছরের সংসার ওনার কেন যে কীভাবে হইলো সে আবার বলতেছিল যে আমি খুলেও বলতে পারতেছিলাম না তো এই অবস্থা দেখে না আমি যতটুকু শিখলাম যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যা আছে না আমাদের তাতেই খুশি থাকা দরকার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করা উচিত যে না আমরা এমন একটা পরিস্থিতিতে আছি বা আমাদের এমন একটা জীবন জীবনসঙ্গী আছে বা আমাদের এমন একটা ফ্যামিলি আছে কারণ ওনার থেকে অনেক কিছু ছিল আজকের এই ভিডিওটা ওনার কারণ উনি এই পর্যায়ে এসে যদি না হাল ছাড়ে আমি তো আল্লাহর রহমতে বা আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তারপরেও আমাদের আবদারের শেষ নেই যেমন এই ধরেন কালকেই আমি একটা আবদার করছি যে আমাকে বড় একটা পাকের ঘর লাগবে আমার একটা ভালো একটা বাসা লাগবে যেমন রং টং করা থাকে আমি সুন্দর করে সাজাতে পারি আমার এইসব এই বাসা থাক মানে সাজাতে ইচ্ছে করে না ছোট পাকের ঘর এরকম কত বাহানা কিন্তু আজকাল যখন আমি এই ভিডিওটা দেখছি টোটালি আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে তো সবাইকে বলবো যে যেখানে আছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করেন আর সবাই যেন ভালো থাকে এই দোয়া